আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা নেট, এখানে এখানে কিছু মোলা দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কিছু দূষিত অয়েল, এগুলো হচ্ছে অয়েল সেপারেটর থেকে বের করা হয়েছে। অনেকবার ডিজেল বা তেল, পরিষ্কার ডিজেল বা তেল দিয়ে এই ঝাঁকুনি দিয়ে এই ময়লাগুলি বের করা হয়েছে। তা আমরা এইভাবে চেষ্টা করতে করতে অনেক সময় এসে একটা শর্টকাট সিস্টেম দেখাচ্ছি, যেটা হয়তো আমাদের ফ্রেন সিস্টেমে ঠিক না। আপনারা দেখতে পাইতেছেন পানির পাইপ, কিন্তু যখন আমরা অ্যাকুমুলেটর এক সাইডে ঢুকে দেওয়া হচ্ছে, সরি অ্যাকুমুলেটর না, রিসিভারের, হ্যাঁ রিসিভার না, অয়েল সেপারেটর। অয়েল সেপারেটর তোমরা বুঝেন যে এরা অয়েলটাকে সেপারেট করে এবং রিটার্ন করে, কম্প্রেসারকে রিটার্ন করে। মাঝখানে একটা লাইন থাকে, আর এই যে ডিসচার্জ লাইন, একটা ডিসচার্জ লাইন ইনপুট, আরটা হচ্ছে কন্ডেন্সারের ইনপুট। আর দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার ধরা হচ্ছে। যদিও আপনারা যদি ময়লা কম হয় অবশ্যই কোনো ক্ষেত্রে পানি ইউজ করবেন না, পানি ব্যবহার করা একেবারেই ঠিক না। তারপরও যদি ময়লা অতিরিক্ত পরিমাণে থাকে সেই ক্ষেত্রে পানি ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু অনেকবার আমরা আগেই বলেছি যে ডিজেল দিয়ে, পেট্রোল দিয়ে এবং পরিষ্কার অয়েল দিয়েও কিন্তু আমরা বারবার এটাকে ক্লিন করার চেষ্টা করেছি, তাতে করে সম্পূর্ণ ক্লিন না হওয়ার কারণে এখন কিন্তু আমাদের এই চেষ্টাটা করতে হচ্ছে। আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে আবার যখন ওই পাশে ঢুকালে এই পাশে বের হবে, এভাবে এই সিস্টেমে, আর ময়লাগুলো কিন্তু ফিল্টারের দিকে আটকে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন সে বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি জানি এটা নিয়ে অনেকের মতভেদ থাকবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা, এই ময়লাটা হচ্ছে কম্প্রেসার নষ্ট হওয়ার কারণে, কম্প্রেসারে কিছু মেকানিক্যাল আপনার গুঁড়ো হয়ে সিস্টেমে চলে যায় এবং যার কারণে কিন্তু কম্প্রেসার অয়েল আপনার কালো হয়ে যায়। অতিরিক্ত কালো হওয়ার কারণে কম্প্রেসার অয়েলে গাদ হয়ে যায়, আজকে সেটাই আপনি দেখতে পারতেছেন। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।